আরিফুর রহমান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন ওমরা করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করবেন কোথায় নিয়ত করব বা এহরাম বাঁধবো হোটেলে গিয়ে এহরাম বা নিয়ত করলে হবে কি না কোথায় কোথায় কি কি করতে হবে সঠিক পদ্ধতিতে ওমরা কীভাবে করব। দেখুন ওমরাহ এটি চারটি কাজের সমন্বয় মোট চারটি কাজ আপনি সুচারুরূপে সুন্দর রূপে করলেই সাল্লাহদিল্লা ওমরা সম্পাদিত হয়ে যাবে তার প্রথমটি হলো এহরাম পরিধান করা দ্বিতীয়টি হলো তফ করা তৃতীয়টি হলো সাই করা এবং চতুর্থটি হলো মাথা মন্ডন করা পুরুষরা আর মেয়েরা তাদের চুল ছোট করা এই চারটি কাজ সুসমাপ্ত করতে পারলে ইশাল্লা ওমরা সুসম্পন্ন হয়ে যাবে এর মধ্যে এহরাম আমরা কোথায় বাঁধবো এহরাম বাঁধার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে এহরাম বাঁধবো আমরা মূলত মিকাত থেকে কিন্তু যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা বিমানে করে ওমরা করতে যাই মিকাতের উপর দিয়ে বিমান চলে যায় সেখান থেকে নেমে মিকাতে হরাম পরা সম্ভব নয় সেজন্য আমরা যার যার দেশ থেকে হারাম পড়ে যাই আর যদি কারোর সুযোগ থাকে বিমানে হারাম পড়ার কিংবা ট্রানজিট ফ্লাইট থাকলে মিকাতে খুব কাছাকাছি গিয়ে হারাম পড়ার চেষ্টা করতে পারে সেটা ভালো হয় এরাম পুরুষদের জন্য শিলাবিহীন দুটি কাপড় একটি পরিধান করার একটা গায়ে দেওয়ার আর এহরাম পরিধান করার পর মিকাতে যখন আমরা নিয়ত করে ফেলব যদিও আমরা আগে হারাম পরে ফেলব নিয়ত করব মিকাত থেকে কারণ প্রতিটা ফ্লাইটেই আপনার ওমরাহ গামী বা মক্কাগামী যাত্রীদেরকে ওমরার যাত্রীদেরকে ফ্লাইটে বলা হয় ঘোষণা দেওয়া হয় যে তারা এখন মিকাত ক্রস করতে যাচ্ছেন বিধায় যেন নিয়ত করে নেন অথব যখন আমরা নিহত করে ফেলবো আব্বাইকা অমরাথান বলে এর মধ্য দিয়ে আমরা শুরু হবে যদিও কাপড় আগে আমরা পরেছি কিন্তু আমরা আরম্ভ হবে তখন থেকে এবং বিধান সবগুলো প্রযোজ্য হবে তখন থেকে এরপর থেকে আমরা তালবিয়া পড়তে থাকবো লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ শারিক আলাক আলব্বাইক ইন্দ আলহামদা ওয়ান্না আহমেদ আলাক আল মুলক লা শারি কালাক এ তালবিয়া পুরুষ উচ্চ আর নারীরা নীরবে পড়তে থাকবেন এর পাশাপাশি এহরাম পরার পর থেকে নিয়ে এহরামে নিষিদ্ধ কাজগুলো আর করা যাবে না সেটি হলো কোনো প্রাণী কেউ হত্যা করতে পারবো না এহরাম যারা পরিধান করেছেন বা এহরামে নিয়ম যারা করেছেন তারা সেই সাথে শরীরের কোনো পশম চুল নখ ইত্যাদি কাটা যাবে না এবং সুগন্ধি আমরা মাখবো না গায়ে মাখবো না সেই সাথে আমাদের সুসুগন্ধি আমরা কেউ মানে এরপর থেকে অ্যরাম আমরা পারফর্ম করার করে শেষ করার এক পর্যন্ত কেউ কোথাও আমরা সুগন্ধি ব্যবহার করব না সেই সাথে আপনার এহরামের নিষিদ্ধ যে সমস্ত বিষয় আছে যেমন মিকাতের এরিয়াতে কোনো প্রাণী হত্যা করা এগুলো থেকে বিরত থাকতে হবে এর কাজগুলো আমরা করব না মাথা ডাকবো না পুরুষরা এবং সেই সাথে সেলাই বিশিষ্ট কোনো পোশাক আশাক আমরা পরিধান করব সেটা আন্ডারওয়্যার হোক কিংবা গেঞ্জি হোক ইত্যাদি তাহলে এহরাম পরে তালবিয়া পাঠ করতে শুরু থাকা এবং এহরামে নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা এর মধ্য দিয়ে আমাদের ওমরা শুরু হলো এরপর আমরা যখন মক্কায় চলে যাব হোটেলে গিয়ে রেস্ট করে অথবা যখন সুবিধা হয় তখন আমরা গিয়ে প্রথমে তফ করব তফের প্রত্যেকটা চক্করে আলাদা কোনো দোয়া নাই বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে হাজির আসদ পাথরকে হাতের বামে রেখে আমরা হাত দিয়ে ইশারা দিয়ে বিসমুল আল্লাহ আকবর বলে তফ শুরু করব বাইতুল্লাহর চতুর্পাশে একবার ঘুরে আসলাম একটা চক্কর হলো এভাবে সাতটা চক্কর আমরা দেওয়ার পর আমাদের তফ শেষ হবে এই তফের সময় অকবুল হয় নিজে মনের যে কোনো ভালো আকাঙ্ক্ষাগুলো কাল্লা সালের কাছে নিবেদন করার খুব দারুণ একটি সময় এটি আর আসাদ পাথরের ঠিক আগের যে কোনটা কাবার যে চারটা কোনা হাজর আসাদ পাথর আগের কোনাটাকে নিয়ে এমনই বলা হয় মানে এবং হাজর আসাদ পাথর এর মধ্যবর্তী জায়গাটাতে রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওকিন আয়াবেন না এ দোয়াটি বিশেষ করে পাঠ করবো এছাড়া পুরো জায়গা জুড়ে বিশেষজ্ঞ আমরা দোয়া করব আল্লাহ প্রশংসা করবো নবিসের প্রতি দূরত প্রেরণ করব তাহলে এহরাম হলো এবং তফ হয়ে গেল এবং এই তফে অর্থাৎ প্রথম যে তফটা আমরা করছি উমরার যে তফ সেই তফটাতে পুরুষরা তারা এহরামের কাপড়টা ডান কাঁধের নিচে দিয়ে অর্থাৎ বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর আমরা রেখে এই ডান কাঁধটা খালি রাখবো এবং তফ শেষে আবার কাঁধটা আমরা ঢেকে দিব তফের মধ্যে নামাজের সময় হলে তখন আমরা ঢেকে ফেলবো আর এই পুরুষ সময় জুড়ে আমরা যখন তফ করতে থাকবো প্রথম চারটি চক্করে হলে একটু জোরে জোরে হাঁটব পুরুষরা পরের চক্করগুলোতে স্বাভাবিক হাঁটবো আর মেয়েরা এ সমস্ত অবস্থায় স্বাভাবিকই থাকবেন মেয়েরা এরামের কাপড়ের মধ্যে তাদের স্বাভাবিক পোশাকই পরবেন অতিরিক্ত সাজসজ্জা ইত্যাদি থেকে বিরত থাকবেন এবং যথাসম্ভব তারাও নীরবে তালবিয়া পাঠ করতে থাকবেন আর তাদের মুখমণ্ডল তারা পরপুরুষের দৃষ্টিতে আসবে এরকম আশঙ্কা তৈরি হলে তখন তারা ঢেকে ফেলবেন আর অন্য সাধারণ অবস্থায় তারা খোলা রাখবেন সাধারণত আজকাল ওমরার সময়টাতে প্রচুর মানুষ থাকে চতুর্পা সুবিধায় মুখে সরাসরি কোনো ন্যাকপ না বেঁধে ক্যাপ ট্যাপ ইত্যাদি দিয়ে কোনো কাপড় ঝুলিয়ে দিয়ে আমরা পর্দা এবং ওমরা একই সঙ্গে করতে পারি তফ শেষ হয়ে গেলে এরপরে তফের দুই একাত নামাজ পড়বো প্রথম রাগাতুরা এক আফর দ্বিতীয় একাতের এক্লাস পড়া সুর না অন্য কোনো সুরা পড়লে আদায় হয়ে যাবে এরপর সেটি জমজম পানি পান করা জমজম পানি একটু শরীরে মাখানো মাথায় দেওয়া মুখে দেওয়া এবং সেই সাথে আপনার হাজরা সদ পাথর এবং বায়তুল্লার যে দরজা এই দুটা মধ্যবর্তী জায়গা যেটাকে হাতিমে কাবা বলা হয় যেটাকে আপনার আপনার কী বলে এটাকে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা জায়গা মিজাবের রহমত সেখানে আমরা হাত রেখে দোয়া করতে পারি যদি সুযোগ হয় কিন্তু অনেক ভিড় থাকে আজকাল সেটা সম্ভব হয় না হাসরস পাথর চুমা দিতে গিয়ে কাউকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই যাই হোক তফ শেষ হওয়ার পর আপনাকে সাইনবোর্ড ইন্ডিকেট করবে যে এদিকে সাই টু মাসা লেখা থাকবে সেখানে গিয়ে আপনি সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রথম কেবলামুখী হয়ে আলাহ ইহদুল্লাহ শরিক আল্লাহ মুলকদুল্লাহুল কদির পড়বেন

এরপর আপনি হাজরা আসাদ এরপর আপনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দিয়ে রওনা দিবেন দু সবুজ লাইটের মধ্যে একটু জোরে হাঁটবেন মারোয়া পাহাড়ে গিয়ে আবার একইভাবে সাফা পাহাড়ে যেরকম করবেন এবং সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়ে আসবেন সাফা থেকে মারোয়া গেলেন একটা চক্কর হয়ে গেলো আবার আসলেন আরেকটা চক্কর হয়ে গেলো যে গিয়ে আসা একটা চক্কর নয় বরং যাওয়া একটা আরেকটা সারেকটা ওর সাতটা চক্কর হবে সাফা থেকে শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে চক্কর চর চলাকালীন সময় আপনি যে গিরাজ তাজবিতে হেল্প পড়তে পারেন আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন মক্কার ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন সেই সাথে জমজমার পানি এবং এই সাফা মারোয়া আল্লাহ নিদর্শন সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আপনার সাই সাইজ যখন শেষ হয়ে গেলো এরপর বাকি থাকলো শুধু মাথা মুন্ডন করা পুরুষের মাথা মুন্ডন করা সুন্নাত কোনো কারণে মাথা মুন্ডন কেউ করতে না পারলে পুরো মাথার চুলকে ছোটো করবেন তাহলে ওমরা সম্পাদন হয়ে যাবে সালা তাআলা তাহলে চারটি কাজ হয়ে গেল যে এহরাম, তফ সাই এবং মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা মেয়েরা চুল ছোট করলেই হবে এক বা দুই ইঞ্চি তার চুলের আগা থেকে কেড়ে ফেটে হয়ে যাবে ইশাল্লাহিনা এভাবে আমাদের ওমরা সম্পন্ন হয়ে যাবে বাকি সময়টা আমরা হারামে এ বাদবন্দি করবো এবং মদিনা যাওয়া তফে গেলে মদিনা যাওয়া এবাদবন্দি করবো ইশা তাহলে তাহলে পুরো ওমরার বিবরণটা কিন্তু আমরা সংক্ষেপে হলেও দেওয়ার চেষ্টা করেছি